খেলবো হোলি রং লাগাবো আজি সবার সনে, আবির রঙে ভুবন রাঙা পুলক জাগে মনে। নমস্কার, আমি মৌমি। আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা খুব 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 ভালো আছে, আর আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই শুভ দোলযাত্রা আর হ্যাপি হোলি। তো আজকে আমার এখানে আসার কারণ হচ্ছে, যেহেতু আমার এটা গল্পের চ্যানেল, আর তাই এই দোল আর হোলির পিছনে যে কথিত গল্পটা আছে সেটা একবার বলতে এলাম। জানি অনেকেই জানে, কিন্তু যারা জানে না তারা শুনে এখান থেকে জেনে যাবে, আর যারা অলরেডি জানে তারা যদি আমার কোনো গল্পে ভুল থাকে, ভুল ইনফরমেশান দেওয়া থাকে, তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো শুরু করি। তো এই যে ফার্স্টে হচ্ছে দোল উৎসব বলি, দোল উৎসব হচ্ছে দোল পূর্ণিমাতে হয়, এটা বসন্তকালে হয়, তাই একে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। তো দোল পূর্ণিমার দিনকে দোল উৎসব পালন করা হয়, আর তার ঠিক পরের দিনই পালন করা হয় হোলি। দোল উৎসবটা ইন্ডিয়ার 3টে স্টেটে পালন করা হয়, আমি যতদূর জানি, অন্য হতেও পারে। যদি অন্য আরও স্টেটের নাম জানো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যেটা জানি সেটা হচ্ছে আসাম, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই 3টে স্টেটে হচ্ছে দোলের দিনকে দোল উৎসব পালন করা হয়, দোল পূর্ণিমা পালন করা হয়। আর বাকি রেস্ট অফ স্টেট অফ ইন্ডিয়াতে হোলি পালন করা হয়, মানে বাকি যে স্টেটগুলো ইন্ডিয়ার সেটাতে হোলি পালন করা হয়। তো এটা রঙের উৎসব, একে অপরকে রং দেয়, আবির দেয়। তো এই যে দোল, এই দোলের যে এই দোল উৎসব যে পালন করা হয়, দোল পূর্ণিমা পালন করা হয়, তার পিছনে যে কথিত গল্পটা আছে সেটা হচ্ছে, এই দিনে নাকি রাধা তার সখীদের সঙ্গে, তার সহচরীদের সঙ্গে যখন দোল খেলছিল, মানে আবির দিয়ে খেলছিল, সেই সময় নাকি কৃষ্ণ তার সারা গায়ে মুখে আবির মেখে এসে রাধাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, এটা কথিত গল্পে আছে। এবং সেই কারণে এই দিন, এই দোল পূর্ণিমার দিনকে কিন্তু রাধা কৃষ্ণের পুজো করা হয়, এবং অনেক জায়গায় দেখা যায় যে বড় বড় যে পালকি পালং টাইপের, সেইখানে রাধা কৃষ্ণের মূর্তি ওখানে অধিষ্ঠান করে তাদেরকে পথশোভা করা হচ্ছে, হ্যাঁ, এবং খুব সেখানে পুজো করা হচ্ছে, এরকম দেখা যায়। আর এবার আসি হোলিতে। হোলি রেস্ট অফ মানে ইন্ডিয়াতে, মানে এই 3টে স্টেট ছাড়া, যেটা বললাম উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম ছাড়া, সব জায়গাতে হোলি পালন করা হয়। তো এই হোলির পিছনে একটি কথিত গল্প আছে, সেটা হলো হিরণ্যকশিপু নামে এক রাজা ছিলেন। তিনি একসময় কঠিন তপস্যা করলেন এবং ভগবান বিষ্ণু তাকে দেখা দিলেন। ভগবান বিষ্ণুর কাছে তিনি এমন বর চাইলেন, বা ভগবান বিষ্ণু তাকে এমন বর দিলেন যাতে তিনি মনে করলেন নিজেকে অমর। সেই বরটা ছিল যে না তাকে কেউ হত্যা করতে পারবে, না কোনো দেবতা, না কোনো অসুর, না কোনো নর, না কোনো নারী, না ওনাকে আকাশে মারা যাবে, না পাতালে মারা যাবে, না স্থলে না জলে ওনাকে হত্যা করা যাবে, না না সকালবেলা হত্যা করা যাবে, না রাত্রিবেলা হত্যা করা যাবে। তো সে এইরকম উনি বর পেয়েছিলেন। তো উনি নিজেকে তখন অমর মানে ভেবে নিলেন যে আমাকে তো কেউ মারতে পারে না। তো হিরণ্যকশিপুরই ছেলে, তার নাম প্রহ্লাদ, সে ছিল আবার প্রচণ্ড বিষ্ণু ভক্ত। সে শয়নে জাগরণে সব সময় বিষ্ণুকে স্মরণ করত, বিষ্ণুর পূজা করত, যেটা যেটা তার বাবা হিরণ্যকশিপু একেবারেই সহ্য করতে পারলো না। এবং তার মনে হতে লাগলো যে এই বিষ্ণুর এত ভক্তি, তাহলে এই ভক্তিতেই বিষ্ণু এসে যদি হিরণ্যকশিপুকে মেরে দেয়, কারণ হিরণ্যকশিপু নিজেকে অমর ভেবে সে খুব দেবতাদের ওপরে প্রচণ্ড অত্যাচারী হয়ে উঠেছিল। সেই কারণে সে ঠিক করলো তার বোনকে ডাকবে। তার বোন হলো হোলিকা, হিরণ্যকশিপুর বোনের নাম। হিরণ্যকশিপুর বোনেরও, হোলিকা, তারও কিছু সুপার ন্যাচুরাল স্পেশাল পাওয়ার ছিল। তার একটি চাদুয়া টাইপের ছিল, যেটা তিনি আগুনের মধ্যে সেটা জড়িয়ে বসলে তিনি পুড়বেন না, কিন্তু তিনি মানে পুড়ে মরে যাবেন না। তো তখন ঠিক করা হলো যে প্রহ্লাদকে নিয়ে ওই যে হোলিকা, যিনি মানে হিরণ্যকশিপুর বোন, তিনি ওই ওকে নিয়ে আগুনের মধ্যে বসবে, তাতে কি হবে, প্রহ্লাদ পুড়ে মরে যাবে, তখন আর তাহলে হিরণ্যকশিপুকে মারার কেউ আর থাকবে না। তো এরকম আগুনের মধ্যে যখন বসলো, তখন এই প্রহ্লাদ সমানে ভগবান বিষ্ণুর নাম নিতে থাকলো।
তো। এবং আশ্চর্যভাবে যেটা হোলিকার গায়ে যে চাঁদোয়া টাইপের জিনিসটি ছিল, যেটা থেকে তিনি নিজে আগুনের থেকে নিজেকে রক্ষা করতেন, সেটা তার গা থেকে খসে পড়ে যায়, যার ফলে এই হোলিকা আগুনে পুড়ে সেই সময় মারা যায় এবং প্রহ্লাদ কিন্তু বেঁচে যায়। তো হোলিটাকে দুষ্টের দমন হিসেবে, মানে মানে অসুরকে শেষ করে দেবতাদের জয় এই হিসেবে, মানে দুষ্ট আত্মার দমন করে সত্যের জয়, সেটা হিসেবে পালন করা হয় হোলি। আশা করি আমার সকল বন্ধুদেরকে এই ইনফরমেশন খুব ভালো, মানে ভালো লেগেছে ইনফরমেশনটা। আর যদি কিছু বাকি থেকে যায় বা যদি কিছু আমার ভুল হয় দেওয়ার, তাহলে কমেন্ট বক্সে প্লিজ করে দিও, বলে দিও কোনটা আমার ভুল হয়েছে। আর রং খেলো, খুব ভালোভাবে রং খেলো, কিন্তু করোনা আবার বাড়ছে তাই বলবো, বাইরে না বেরিয়ে ফ্যামিলির লোকের সঙ্গে যতটা খেলা যায় এইটুকুই খেলো। করোনা তো আর সব দিন থাকবে না, এবছর আছে, পরের বছর আর থাকবে না, তখন আমরা আবার বাইরে বেরিয়ে দোল খেলতে পারবো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিজেদের মধ্যে আবির খেলা, রং খেলা ঠিক আছে, কিন্তু রাস্তার যে কুকুররা আছে, রাস্তার যে বিড়ালরা আছে, গরুরা আছে, পশুদের ওপর প্লিজ, এই নিরীহ পশুদের ওপরে রং ছড়াবেন না। এটা আমার একেবারে মানে আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারেন, নিজেরা আনন্দ করুন কিন্তু পশুদেরকে এরকম জোর করে রং মাখিয়ে দেবেন না। ভালো থাকবেন, ভালো করে রং খেলবেন, সেফ দোলযাত্রা, সেফ হোলি, আর ঘরে থাকুন, এবছরটা ঘরে থাকুন, ঘরেই আমরা পালন করব দোল নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, তাহলে গল্প পড়ুন, গল্প শুনুন, আরও ভালো থাকুন, নমস্কার।